সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সিংহাসার কাউন্ডিয়া। দেখতেই পাচ্ছেন যে একদম বালুচরের মধ্যে পরিকল্পিতভাবে একটা খামার গড়ে তোলা হয়েছে। তার আগে একটু জানিয়ে রাখি দর্শক, এই খামারটি যিনি গড়ে তুলেছেন তিনি দেশের বাইরে ছিলেন দীর্ঘদিন। তো দেশের বাইরে থেকে এসে সে শেষ বয়সে কী করবে, কোনো উপায় না পেয়ে সে খামার গড়ে তুললেন। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে একদম মানে ফাঁকা একটি জায়গায় খামারটি গড়ে তোলা হয়েছে। আমরা খামারের ভেতরে প্রবেশ করব, ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যেখানে সুমাইয়া ডেইরি ফার্ম, দেখতেই পাচ্ছেন যে একদম পরিকল্পিতভাবে সুন্দর করে এই শেডটা তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন দর্শক যে গ্রামে গঞ্জেও কিন্তু এখন এরকম সুন্দর পরিসরে গরু লালন পালন করা হয়। নতুন খামার করে আসলে কেন লসে আছেন, কেনই বা প্রতারণার শিকার হলেন, সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন যে সুন্দর করে কিন্তু শেডটা তৈরি করা হয়েছে। গরুগুলো দেখে মনে হচ্ছে যে আসলে রেকর্ডটা কিন্তু অনেক ভালো, তারপরেও কেন এই খামারি লসে আছেন সেই বিষয়টা আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো চলুন আমরা কথা বলি। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? একটু আল্লাহ ভালোই রাখছে। ভালো আছেন? কি নাম আপনার? আমার নাম শাহজাহান। আচ্ছা আঙ্কেল, আমরা শুনলাম যে আপনি দীর্ঘদিন দেশের বাইরে থাকতেন, কোন দেশে ছিলেন? সৌদিতে ছিলাম। সৌদিতে কি করতেন সেখানে? গাড়ি চালাইতাম। গাড়ি চালাতেন, কতদিন হলো দেশে আসছেন? আইসি 2019-এর অক্টোবরে আমি। ও তাহলে বেশি দিন হয় নাই, এক বছর বা দেড় বছরের মতো হয়। তো এই যে আসলেন দেশের বাইরে থেকে, এসে মানুষ তো অন্য অন্য ব্যবসা করে, তা আপনি গরুর খামার করলেন কেন? আসলে গরুর খামার করলাম যে অন্য 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 কাজ তার যায় না, যেমন গাড়ি চালানি এখন বর্তমানে সুবিধা না, যার জন্য গরুর ফার্ম করলাম। শখ ছিল, শখ ছিল মানে দেশের বাইরে থাকতে কি স্বপ্ন দেখতেন? আমার দেশের বাইরে তো দেখছি যে মানুষ করে, আমরা করাতে পারি কিনা। তো তারপরে যে আপনি শুরু করলেন এইখানে, তো দেখতেছি জায়গাটা তো আপনার নাকি? হ্যাঁ, জায়গাটা আমার। তো মানুষ তো এই সব জায়গাতে চেষ্টা করে যে থাকার বসত বাড়ি করবে, আপনি খামার করলেন আসলে? অনেক জায়গা আছিল, বসত বাড়ির জায়গা তো আছে, বেশি আছিল, এর লিগে এটার মধ্যে খামার করলাম। আচ্ছা, তো এই যে শেডটা যে তৈরি করছেন, যে শেডটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? এটার মধ্যে পুরো তৈরি করতে আমার 5.5 লাখ টাকা গেছে। 5.5 লক্ষ টাকা। কতগুলো গরু ধরবে এখানে? এখানে গরু মনে করেন বাছুর বছর লে 12-13টা ধরবে। 12-13টা ধরবে। এখন কয়টা আছে গরু? এখন আছে 8টা। 8টা। আপনি শুরুটা করলেন কিভাবে? শুরুতেই তো উদ্যোগ নিলাম যে একটা খামার করবো, আস্তে আস্তে দুইটা একটা কিনা কিনা করলাম। মানে প্রথম কয়টা কিনলেন? প্রথম কিনলাম 3টা। 3টা। সেটা কি বকনা বাছুর না গাভী গরু? না, 2টা গাভী, 1টা বকনা বাছুর। আচ্ছা, ওই গাভী কিন্তু নাই, উনি সব বেঁচে ফেলেছে, আবার নতুন করে লাগছে, বেঁচে ফেলাইছেন। আচ্ছা, আমরা শুনি যে এই সেক্টরটা অনেকটা লাভজনক, কিন্তু আপনি শুরুতে বলেছেন যে আসলে লসে আছেন, এটার কারণটা? লাভটা তো আর আমি পাই নাই গা, কারণ যে সময় লাভ আছিল ওই সময় খাদ্যের দাম খুব কম আছিল। আচ্ছা, 900 টাকার ভুসি হয়ে গেছে, মানে 1500 টাকা, 1400 টাকা। আচ্ছা, 600 টাকার পুরো হয়েছে 900 টাকা। আচ্ছা, তখন আমরা তো আর লাভ বেশি হবে নি, মানে লসের মধ্যেই আছি। আর দুধের দাম তো বাড়েই নেই, সব জিনিসের দাম বাড়ে, দুধের দাম বাড়ে না। আচ্ছা, তাহলে আপনি শুরু করলেন লাভের আশায়, তারপরে লাভের মুখ দেখতে পার নাই আসলে? না, লাভের মুখ দেখতে পারবো কি, মানে জন গরু লইলাম তো অনেক খাইতে দিলাম, ওই যে বাড়া শুরু হইলো, বাড়তে 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 এসে কইয়া ঠেকছে। আচ্ছা, তো প্রথম যে আপনি গরুটা কিনলেন সেটা কত টাকাতে কিনেছিলেন? প্রথম কিনছিলাম একটা 1,70,000, একটা কিনছিলাম 1,60,000। আচ্ছা, তারপরে সেই আপনি একটা কথা বললেন যে 2,20,000 না কত টাকাতে একটা গরু কিনেছেন, সেই গরুটা কিনে ঠকেছেন আসলে? আমরা কি সেই গরুটা একটু দেখতে পারি? হ্যাঁ, দেখেন দর্শক, চলুন যে আসলে শুনুন, উনি লাভের আশায় খামার দিয়ে কিন্তু অনেকটা লসে আছেন, কিন্তু তারপরেও ধরে রেখেছেন, যে ধরে রাখার কারণটা কি সেটাও আমরা জানাবো আসলে। আর সে খুব আশা করে একটা গরু কিনেছিলেন, সেই গরুটা কিনে তিনি লসে আছেন, এটা কিনেছেন 2,20,000? হ্যাঁ, 2,22,000। 2,22,000 টাকা কোথায় থেকে? পাবনা সিরাজগঞ্জ থেকে। এটা কোন জাতের গরু? ফ্রিজিয়ান জাত। আচ্ছা, তো এটা কেনার সময় কি কেন লসে আছেন এই গরুটা কিনে? বলছিল এক রকম হইলো, আরেক রকম দুধ বলছিল বেশি, ওখানে পাইছি অর্ধেক, যা বলছিল তার অর্ধেক পাইছি। কত কেজি বলেছিল? বলছিল যে 2 বেলা 22 কেজি দুধ পাইবে। আচ্ছা, তাহলে পাচ্ছেন কত কেজি? এই তো 12-13 কেজি পাইছি। 12-13 কেজি, তার মানে অর্ধেক পেয়েছে। অর্ধেক পেয়েছে। এই যে প্রতারণার শিকারটা হলেন আসলে, ওই সময় কি ওরা দোয়ায় দেখায় দিছিল? না, এটা গাভীর গরু ছিল, ওরা বিশ্বাস করে আনছিল। আচ্ছা,
কিন্তু এই যে যখন আপনি বিশ্বাস করে নিলেন আসলে এটা কি ওই সময় চেনা বা জানার উপায় ছিল না যে এটা আসলে এত লিটার দুধ না আমি তো নতুন খামারে কি করে জানবো যে এটার মধ্যে এত দুধ হইবো এটার মধ্যে এত দুধ হইবো আচ্ছা তার মানে এটা বাচ্চা দিয়েছে আপনার এখানে এসে হ্যাঁ আমার এখানে বাচ্চা দিয়েছে ওই বাচ্চা ওই আচ্ছা প্রথম বাচ্চা দিয়েছে আচ্ছা তারপরে যে গাভিটা দেখতে পাচ্ছি এটা কতদিন হলো নিয়েছে এটা এই কিছুদিন আগে আনছি 1,40,000 1,40,000 এটা কোথায় থেকে নিয়েছে এটা আমার ঢাকা থেকে সিঙ্গেল মালিকগঞ্জ থেকে এটা কত দুধ দিচ্ছে 8 কেজি দুধ পাইছে সকালে সকালে 8 কেজি আর বিকালে 5 কেজি 13 কেজি তাহলে ওইটার থেকে তো এটা অনেকটা ভালো অনেক পালা দামও কম দর্শক দেখলেন আসলে আসলে পাবনা সিরাজগঞ্জ অঞ্চলে কি তাহলে বলতে যাচ্ছেন যে এখানে পুরাটাই চিটারি পুরাটাই চিটারি এরা কোনো গরুই নেই গো এরা করে কি গরু বিভিন্নতে সংগ্রহ করে হ্যাঁ বিভিন্নতে গরু সংগ্রহ করে একটা ঘর দিয়ে লইছে ও নেনা রাখে হ্যাঁ রাইখা এই বাইরে থেকে ডাকাতে বা চিটা এত ছিলের তো পাটি গেলে এগুলো পুরাটাই পোতার করে আচ্ছা আচ্ছা এই প্রতারণার হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই আঙ্কেল প্রতারণার হাত থেকে বাঁচার উপায় আছে যদি এগুলোকে নিয়ে চুক্তি করে যে গরু বাই পাঠায় দেবে এতটুকু দুধ হইব এতটা দাম পানায় দিয়া তারপরে দেখা দিবে কিন্তু সেইখানেও তো একটা প্রতারণার শিকার হয় মানুষ যেমন একটা ইনজেকশন পাওয়া যায় দেখা গেছে ইনজেকশনটা যদি ওই জন্যই তো পাই তাই না দুই তিন দিন বা এক সপ্তাহ রাখবো এখানে ইনজেকশন দিবার দেওয়া হইব না আচ্ছা হ্যাঁ তাইলে এটার আসল গোমরটা পাওয়া যাবে তার মানে একটা ইনজেকশন কিন্তু দেখা গেছে যে 24 ঘন্টার মতো ই থাকে বাট যখনই 3 দিন বা 4 দিন যখন একটা গরু অবজার্ভ করা হবে তখন কিন্তু ওই ইনজেকশনটা দেওয়ার সুযোগ থাকবে না হ্যাঁ ওই সুযোগটা থাকবে না তাহলে সেইভাবে গরু কিনলে তাহলে প্রতারণার হাত থেকে বাঁচা যাবে কিছুটা বাঁচা যাবে আচ্ছা তার মানে আপনি ভুল থেকে এই শিক্ষাটা কি এখন নিয়েছেন এই তো আস্তে আস্তে নিতে আছি আর কি এখন আমি এই সমস্ত গুরু করে এখন নিয়ে নিয়েছি যে ছোট বাচ্চা কিনে গাই বানাবো আচ্ছা মানে ছোট বাচ্চা কিনে বানাবেন গাই বানাবো এটা কিন্তু অনেকটা বেটার আঙ্কেল যে আসলে লালন পালন করে গাভী বানানো কিন্তু অনেকটা লাভজনক ওইটাই চিন্তা ভাবনা করছি আচ্ছা তারপরে আমরা যে এই যে গাভীটা দেখতে পাচ্ছি এটা কতদিন হলো নিয়েছেন এটা এই আনছিলাম ওই বকন বাচ্চা আনছিলাম বকন বাচ্চা তো এইটার দুধের রেকর্ড কেমন এটার দুধের রেকর্ড মনে করেন 10টা 10:30টা এরকম মানে দুই বেলায় কয় লিটার হয় দুই বেলায় হয় 10:30 10 লিটার প্রথম বিয়ান তো প্রথম বিয়ান তো সেই ক্ষেত্রে কিন্তু ভালো আছে অনেকটা এটা 70,000 টাকা দিয়ে কিনেছিলাম মাত্র 70,000 টাকা কতদিন আগে ওই তো 1.5 বছর আগে 1.5 বছর তার মানে আপনি এখানে কি প্রথম বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা দিয়েছে 7 বছর আচ্ছা আর দর্শক দেখলেন যে এটা উনি মানে বকন বাছুর কিনে নিয়ে এসে গাভী বানাইছেন যার কারণে একটু হলো এটার থেকে লাভে আছেন নাকি একবার না যদি এই নতুন ফার্ম করে তাহলে এই বকন বাচ্চা কিনে বানাই আর নিজে হাতে দুধ কম বেশি যাই হোক মানে নিজের গরু হইব মানে নতুনদের উদ্দেশ্যে আপনি এটাই বলবেন যে বকন বাছুর কিনে গাভী তৈরি করা ভালো কারণ ওই কোন দালালের কাছ থেকে বা কোন গরুওয়ালার কাছ থেকে গরু কিনা এটা পুরোটাই প্রতারক এরা আচ্ছা আচ্ছা তার মানে প্রতারক হাত থেকে বাঁচার উপায় একটাই যে বাচ্চা গরু কিনতে হবে হ্যাঁ এরা পুরোটাই প্রতারক ওই পাবনা বাঙ্গুরার থেকে আনছি আমি গরু হন প্রতারক সাদাতপুর থেকে আনছি হন প্রতারক মানে এক ব্যবসায়ী হলো এটা আচ্ছা তারপরে আমরা একটু ওই সাইডটা যাই আর দর্শক শুনলেন যে আসলে উনি কি কারণে লসে আছেন তো তারপরেও কিন্তু তার আশা যে একটা সময় সে লাভবান হতে পারবেন বা স্বাবলম্বী হতে পারবেন যার কারণে কিন্তু খামারটা ধরে রেখেছেন মূল কথা হলো যে শেষ বয়সে আসলে কি করবেন যে এই পথটা ছাড়া অন্য বিজনেসে যাওয়াটাও কিন্তু একটা মানে কি বলবো যে তার জন্য অতটা বেটার হবে না সেই জন্য তিনি গরুই লালন পালন করতেছেন তো এখানে যেগুলো দেখতেছে এগুলো কি আপনার খামারেরই বাচ্চা হ্যাঁ এইটা আমার খামারের এইটা খামারের আচ্ছা আর ওই যে বড়টা বড়টা কিছুদিন আগে কিনছি বকন বাচ্চা বকন বাচ্চা কিনেছেন এটা বকন বাচ্চাটা কত দিয়ে কিনেছেন ওটা কিনছে 80,000 টাকা দিয়ে হ্যাঁ 80,000 80,000 টাকা এটা কি হিটে আসছে না হিটে আইব আর কি আসবে হ্যাঁ আচ্ছা তারপরে এগুলো যে বীজ দিয়েছিলেন এগুলো পার্সেন্টেজ কত পাইছে এটা কি জানেন এগুলো তো 20 সহ কিনে এনেছি গাবি আচ্ছা আচ্ছা তো ওইখান থেকেই আনছি আচ্ছা এইটা আমার নিজের হাতে বীজ দেওয়া আচ্ছা এই যে আপনি হঠাৎ করে এসে যে খামারটা শুরু করলেন দেখতেছি শেডটার যে হাউসগুলো বানাইছেন সুন্দর করে এটা কি নিজের আইডিয়া থেকে করেছেন না কারো সহযোগিতা হ্যাঁ এটা আমার সম্পূর্ণ নিজের আইডিয়া সম্পূর্ণ নিজের আইডিয়া হয়তো দেখছি ইউটিউবে আমি ইউটিউবে দেখছি যেটা পছন্দ লাগে দেখি যে এটাই পছন্দ আমার নিজের আইডিয়া এটি করে ইউটিউবে দেখে মানে অনেকটা অভিজ্ঞতা নিয়েছেন আচ্ছা আপনার কাছে কেমন মনে হচ্ছে এই সেক্টরটা আসলে আপনি তো লসে আছেন সেই অভিজ্ঞতা থেকে কি বলবেন
এখন আমি এই অভিজ্ঞতা বলবো যে আমি কিন্তু বসে আছি যদি দেহি লাভের আশায় আর কি মানে করে যাবে লাভ কি হবে বলে আশা করেন না আশা তো করি আশা করেন আশা করি আচ্ছা আরেকটা কথা বলছেন যে খাবারের দাম বৃদ্ধি এইটা নিয়ে কি বলার আছে আপনার উচ্চ মহলের লোকজনে বা যারা দেখভাল করে তাদেরকে কি বলবেন আসলে এটা নিয়ে বলবো যে খাবারের দাম যদি ডবল হয় যেমন এইটাতে দুধ উৎপাদন হয় কিন্তু দুধের দামটা একটুও বাড়তেছে না আর তাছাড়া সরকার যদি মনে করেন এই যে অনেক করোনা মরণে এই তো দুই বছর ধরে যেতেছে এই ছোট ছোট খামারিগুলো মাননীয় প্রধানমন্ত্রী যদি খালি একটু নজর দেয় যে খালি ক্ষুদ্র ঋণ দেয় তাইলে একটা সচলকরণ যায় আচ্ছা আপনি বললেন যে দুধের দাম কম দুধের দাম বাড়ছে না দুধে এখন কত করে বিক্রি করেন দুধ এখন যে দোকানে দেয় 60 টাকা করে 60 টাকা করে দুধের পর থেকে করে 50 টাকা আরে এখানে কয় লিটার দুধ হয় খামারে এই খামারে দুধ হয় আপনার 25 লিটার তারপরে আরো গরু খাওয়া যায় ছোলার ভুসি খেসারির ভুসি এগুলো আরো দাম তারপরে ধরে রেখেছেন আসলে ধরে রাখছি মানে নিজের ক্ষতি দেয়া ধরে রাখছেন যে এই লাভ হয় করা পারি কিনা আচ্ছা আরেকটা কথা যেটা যে ধরেন আপনি এখন যে দুধ বিক্রি করতেছেন ওদের খাবার মোটামুটি চলতেছে আপনার সংসারও তো চলতেছে না বাট একটা সময় যে বাসনগুলো দেবে সেগুলো কি লাভে থাকবে না থাকবে না মানে সেইটাই চিন্তা ভাবনা এখন সেইটা যদি মনে করেন আমি খাওয়াই ঋণ হয়ে যাই গা তখন তো বাছুর বেঁচে আমার সুদ করে নেবো তখন আমার ওইটা লাভে থাকবোই কি করে আচ্ছা তার মানে ওই সময়টা কি মানে মোটামুটি সমান সমান থাকবেন মানে চলতে পারবেন এখন যেটা হলো আঙ্কেল যে নতুনদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন আর গরু লালন পালন করে আসলে স্বাবলম্বী হওয়া সম্ভব কিনা এখনকার বাজারে গরু লালন পালন করে স্বাবলম্বী মানে গাই কিনা নতুনদের পক্ষে কোনো পক্ষে সম্ভব না তাহলে কি কিনে সম্ভব হবে এই যে বকন বাচ্চা কিনা যদি দুই চার বছরে বানায় আস্তে আস্তে তাইলে সম্ভব নিজের হাতের গরু আচ্ছা মানে নিজে শ্রম দিতে হবে যেমন একটা গরু 2 লাখ টাকা না কিনা 70-80 হাজার টাকা একটা কিনা রাখলো দেখা গেলো ওটা 1 বছর পরে গাই হইলো আচ্ছা এরকম করে যদি কেউ বাড়ে আস্তে আস্তে তাইলে বাড়াবে আপনি সেই পথটা কি এখন অবলম্বন করতেছেন আমি সেইটাই এখন অবলম্বন করতেছি যে দামুর বাচ্চা কিনা বকন বাচ্চা কিনা গাই বানাই বলবে আচ্ছা তো খাবারের কথা যে বললেন যে আসলে দানাদার খাবারটা কি কি দেন দানাদার খাবার দেয় আপনার খেসারির ভুসি ছোলার ভুসি গমের ভুসি এরপরে কুড়া আচ্ছা আর কাঁচা ঘাস তো দেন ভুট্টার ফাঁকি আচ্ছা কাঁচা ঘাস তো খাওয়ার কিছু ধানের খুদ চাউলের আচ্ছা আর যেটা হলো এই যে আপনি কাঁচা ঘাস তো পুরাই খাওয়াই কাঁচা ঘাস তো 3 বেলা খায় এই 2 বছরের অভিজ্ঞতা বলবেন যে গরুগুলোর কোনো ধরনের অসুখ বেসুখ বা সিরিয়াস কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা এমনি বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নাই তো অসুখ বেসুখ তো আছেই ডাক্তারের কাছে ওষুধ আনার লাগে খাওয়ান লাগে এইটার তো আপনার অভিজ্ঞতা ছিল না আগে নতুন করেছেন নতুনদের উদ্দেশ্যে এটা কি বলা যায় যে মানে এটা যে প্রশিক্ষণ নিয়ে করাটা ভালো হবে হ্যাঁ এটা সবচেয়ে ভালো হয় যদি কেউ উপজেলার থেকে প্রশিক্ষণ নিয়ে ইয়া করে তাহলে তার লিগা ভালো সব কিছু জানা হইলো মানে জানা থাকলে তাহলে সফলতা অর্জন করা সম্ভব মানে না জেনে এই সেক্টরটা আসা ঠিক না 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 জেনে আসা ঠিক না আচ্ছা আপনি না জেনে আসলেও যে লচে পড়বো ওই লচে পড়ে পড়ে কি করে লাগবো তা আপনি এখন প্রবাদ জীবন থেকে দেশে এসে এগুলোর সাথে সময় কাটাচ্ছেন আসলে সময়টা কেমন কাটছে বা কেমন আছে এগিনি লই আছি 24 ঘন্টা আছেন কেমন তাহলে সর্বোপরি আছি মোটামুটি আর কি আল্লাহ রাখছে ভালোই ভালোই আছে হ্যাঁ তো ঠিক আছে আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দেওয়ার জন্য যে আপনি লসে আছেন দয়া করে যে একটা সময় আপনি লাভের মুখ দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সুপ্রিয় দর্শক আমরা একজন নব্য খামারির খামার জীবনের বাস্তব গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে আসলে তিনি কেন লসে আছেন তো তার কথাগুলো শুনে আপনারা যদি একটু উপকৃত হন যে খামার যদি করেন আপনারা নতুন অবস্থায় তাহলে অবশ্যই বুঝে শুনে এবং অভিজ্ঞ লোকজনের পরামর্শ নিয়ে সহযোগিতা নিয়ে খামার করবেন এবং তাহলে অবশ্যই সফলতার মুখ দেখতে পারবেন তো প্রতিবেদনটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা সামনে এরকম নতুন নতুন প্রতিবেদন দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ